স্যার, এবারে আপনার কাছে জানতে চাইবো খুব সিমিলার একটি কোশ্চেন, যেটা হয়তো আগের ইয়েকের সাথেও মিলে যাবে, কিন্তু আর একটু ডিপলি আপনার কাছে জানতে চাই যে পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি, এই বিষয়ে কিছু বলুন। প্রতিবন্ধকতা আসলে তৈরি হয় কখন? প্রতিবন্ধকতা তৈরি হয় হলো আসলে অজ্ঞতা থেকে, মানে যখন আপনি কোনো বিষয়ের উপরে আপনার পরিপূর্ণ নলেজ না থাকবে, তখনই আপনার একটা আপনার অজ্ঞতা চলে আসে, এখানে প্রতিবন্ধকতা চলে আসে। এই ক্ষেত্রে যেমন ধরেন আপনার কনফিডেন্স লেভেলটাকে আপনার খুব বেশি বাড়াইতে হবে। আর কনফিডেন্স লেভেলটা কীভাবে বাড়াবে, কনফিডেন্স কাকে বলে, কীভাবে এটা বাড়ানোর সুযোগ আছে, এখন এটা তো আপনি না জানলে হবে না। মানুষ, প্রতিটা মানুষ ভুল করে, আমিও ভুল করি। তো আমি ভুলটা কোথায় করে যাচ্ছি এটা কিন্তু আমি টের পাচ্ছি না, কিন্তু যারা আমার ভুলটা দর্শন করতেছে তারা কিন্তু বুঝতেছে যে আমার কোনো এক জায়গার মধ্যে ভুল হচ্ছে। তদ্রূপ যে ভুল করে সে কিন্তু এটা বোঝে না। তো ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম, আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতা আসবে। আপনাকে এখন একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, যে আপনি আপনাকে আপনার বস বললো যে তুমি কালকে সকাল 9টার মধ্যে তুমি চিটাগাংয়ে থাকবা। আপনি বলেন ওকে স্যার, কোনো সমস্যা নাই। তাহলে আপনি কমলাপুর গেলেন, একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসলেন, রাত 9টার সময় আপনার ট্রেন। 9টার সময় যেহেতু ট্রেন, আপনি এখন 9টায় একটু যানজটে ছিলেন, যানজট থেকে বের হয়ে আপনি ট্রেন স্টেশন পর্যন্ত ঢুকতে ঢুকতে কিন্তু 9টা বেজে গেছে, এবং প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে দেখেন যে একটা ট্রেন ছেড়ে দিচ্ছে। আপনি এখন ওই ট্রেনটাতে দৌড়ে গিয়ে আপনি ওই ট্রেনটার মধ্যে আপনি ঢুকে পড়েছেন। যেহেতু 9টায় ট্রেন আর 9টায় ওই ট্রেনটা ছেড়ে গেল এখান থেকে, আপনি ওই ট্রেনে গিয়ে আপনি সিটে বসে পড়লেন। সিটে বসে আল্লাহর নাম নিয়ে একটা ঘুমও দিছেন, যেহেতু রাতের ট্রেন আপনি উঠে ঘুম দিছেন। সকাল 8টার সময় আপনি যখন ট্রেন থেকে নামতেছেন, এখন দেখেন যে এটা দিনাজপুর, এটা কিন্তু আপনার চিটাগাং না, এটা এসে পড়ছে দিনাজপুর। তো তার মানে হলো আপনি এখানে একটা রং প্ল্যানিং অ্যাপ্লাই করছেন, যে আপনি চিন্তা করছেন যে সবসময় যে 9টায় তো আমার ট্রেন, এখন 9টার সময় ট্রেনটা ছাড়তেছে, অথচ আপনার ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট, আপনি কিন্তু খোঁজ নেন নাই। তাইলে এই এই যে এইভাবে কিন্তু মানুষের মানে গতি পরিবর্তন হয়ে যায়, একদিকে যেতে চায় সে আরেকদিকে চলে যায়। তাইলে আপনি এখন 9টার সময় ট্রেনে উঠছেন ঠিকই, কিন্তু ট্রেনটা ছিল দিনাজপুরে, আপনি যাবেন কিন্তু চিটাগাং। এখন ঘুম থেকে উঠে দেখেন যে এটা চলে আসছে দিনাজপুর। এখন দিনাজপুর থেকে যদি আপনি চিন্তা করেন, স্যার তো আমাকে 9টা যেতে বলছিল চিটাগাং, এখন আপনি কিভাবে পৌঁছবেন? তার মানে সবগুলো কাজ কিন্তু এখন হজবরল হয়ে গেছে, একটা ভুল সিদ্ধান্তের কারণে বা একটা প্ল্যানিং এর অভাবের কারণে। তো এই ক্ষেত্রে আপনার কনফিডেন্সটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, যে আপনার এই কেরিয়ারের ব্যাপারে আপনার যত বেশি আপনি জানবেন এই বিমার উপরে, বিমার কেরিয়ারের উপরে, আপনার আপনার পজিশন বিল্ড আপের ব্যাপারে যত বেশি আপনি জানবেন, তত বেশি আপনার কিন্তু প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে। আবার কিছু কিছু প্রতিবন্ধকতা ধরেন আপনার বিভিন্নভাবে প্রাকৃতিক নিয়মের মতো কিন্তু তৈরি হয়ে আসে, আপনি না চাইলেও তৈরি হয়। এগুলো যখন তৈরি হয়, মানে অর্থাৎ প্রত্যেকটা মানুষের লাইফে কিছু কঠিন সময় আসে, এগুলো ওভারকাম করার জন্য আপনার সাহস, আপনার ধৈর্য, এই জিনিসগুলো তখন কিন্তু ওখানে খুব কাজে লাগে। আপনি হতাশ হয়ে গেলে কিন্তু এটা চলবে না। সমস্যা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কোনো সমস্যা নাই। আপনি যদি চিন্তা করেন যে এখন আজকে সারা পৃথিবী ডোমিনেট করে হলো আমেরিকা, জো বাইডেন হলো এটার প্রধান, এখন সে কি খুব আরামে আছে? সেও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে আছে। তাকে বিভিন্ন সময় রাশিয়া এক ধরনের রোল প্লে করে, আপনার আবার ওদিক থেকে ইসরায়েলিরা তারা আবার আরেক ধরনের গাইড দেয়, তুমি এটার 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 এগেনিস্টে তুমি এটা এই ধরনের একটা রোল প্লে করো। তার মানে সে কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু সেও পড়ে যায়। আজকে যদি আমরা বলি আমাদের দেশের কথাও যদি বলি, আমাদের দেশের অনেক বড় বড় নেতা নেত্রীরাও কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে এগুলো লাইফে এগুলো আসবে, আপনি বড় হলেও আসবে, আপনি ছোট থাকলেও কিন্তু এগুলো আসবে। বাট এগুলো কি ঠান্ডা মাথায় কিন্তু আপনাকে এগুলো ওভারকাম করতে হবে, এর জন্য ধৈর্য, সাহস এবং রিসার্চ, এই সমস্যাটার উপর আপনি রিসার্চ করেন যে এটা ওভারকাম করার জন্য কতগুলো রাস্তা আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আপনাকে আমি এবার একটা প্রশ্ন করি, যে আপনার লাইফে আপনি সবচেয়ে বড় সমস্যায় কখন পড়েছিলেন? এখন হয় উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি, আপনি হয়তো বলবেন যে আমি আজ থেকে 7 বছর আগে আমি একটা প্রবলেমে পড়েছিলাম। তো ওই প্রবলেমটায় যে পড়েছিলেন তখন আপনি কিন্তু কোনো রাস্তা পাচ্ছিলেন না, এটা ওভারকামের কী রাস্তা আছে? যখন আপনি সমস্যায় ছিলেন সব রাস্তা আপনি দেখতেছেন বন্ধ, কিন্তু সমস্যা পার হয়ে যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পার হয়ে গেল,
তারপরে কিন্তু আপনি দেখতেছেন আরে এটা তো অনেকগুলো রাস্তা আছে, কিন্তু যখন সমস্যায় পড়ছেন তখন কিন্তু আপনার মাথায় এই সমস্যা ফেস করার যে টেকনিকগুলি মাথায় কাজ করে। আবার সমস্যা ওভারকাম হয়ে যখন আপনার সামনে চলে গেছে, সমস্যাটা পিছনে চলে আসছে, এখন আপনি দেখতেছেন আরে অনেকগুলো রাস্তায় তো ছিল, এটা থেকে বেরোয় আসতে পারতাম। তদ্রুপ এই সমস্যায় যখন পড়বেন আপনাকে বুঝতে হবে যে এটার অনেকগুলো রাস্তা আছে, সমাধানের রাস্তাও আল্লাহ করে দিয়ে রাখছে আপনার জন্য, এখন আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না। ঠান্ডা মাথায় যখন আপনি নীরবে যখন আপনি ভাববেন তখন কিন্তু এটা একটা সমাধান পেয়ে যাবেন বা সমাধান আসবে, এই প্রতিবন্ধকতা দূর করে ফেলতে পারবেন। তো স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি থাকে কোথাও, ওই সকল ক্ষেত্রে কিন্তু আপনার বেশি একটা সমস্যা বা আপনার এই প্রতিবন্ধকতা থাকে না। কারণ যদি মানুষ, আপনি তো জানেন যে আমি এখন এখান থেকে চিটাঙ্গে যাব, চিটাঙ্গে গেলে আপনার অ্যাটলিস্ট আপনার চিন্তা করবেন যে আমার 5 ঘন্টা সময় লাগবে গাড়িতে যেতে, যদি রাস্তা জ্যাম থাকে হয়তো আরও 1 ঘন্টা বেশি লাগবে। তার মানে আপনি কিন্তু প্রতিবন্ধকতার জন্য কিন্তু 1 ঘন্টা বেশি বের করে নিয়েছেন, তার মানে আপনি জানেন যে আমার এটা ফেস করতে হবে, তাহলে এটা কিন্তু আপনার বেশি একটা জটিলতা ফেলতে পারবে। তো এইভাবে ঠিক যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন যে আমার এই প্রতিবন্ধকতা ওভারকাম করার জন্য আমার এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু কনফিডেন্সটা আপনার চাঙ্গা থাকবে, তো এই সমস্যাগুলো আপনি ওভারকাম করে নিতে পারবেন, এই প্রতিবন্ধকতা আপনি দূরে সরাই ফেলতে পারবেন। এখন যেমন ধরেন আমি আপনারে আমার একটা কথা বলি, আমি এখন বাইরে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দায়িত্ব নিয়েছি, আমার কাছে কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। আপনারা জানেন যে এখানে আমাদের কোম্পানিতে অনেকগুলি ক্লেম এখনো মানুষ পাচ্ছে না, আমি আপনার মাধ্যমে একটা মেসেজও দিতে চাই। এটা স্যার এই প্রসঙ্গে অনেকেই স্যার প্রশ্ন করেছিল, তো স্যার আমি একটু স্যার বলে দিই তাহলে দর্শক শ্রোতা যারা আপনারা প্রশ্ন করেছেন যে এই বাইরে লাইফ ইন্স্যুরেন্সের যে দাবিগুলো পরিশোধ হচ্ছে না, দাবিগুলো নিয়ে কি হবে, স্যার কিন্তু এই রিলেটেড কথা বলছে, নতুন করে প্রশ্নগুলো হয়তো দেখাতে হবে না, স্যার প্লিজ কন্টিনিউ। তাহলে এটা কিন্তু মানে আমার ক্ষেত্রে আমি বলি যে আমার জন্য কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ এবং বিশাল প্রতিবন্ধকতা যে এখানে প্রায় 36,000 ক্লায়েন্ট আছে। আমি যেটা মানে কম বেশি আমাদের মাননীয় প্রশাসক সাহেব যে কিছু অডিট করে গেছেন এই রিপোর্টের আলোকে আমি বলতেছি, মানে ইনফরমেশনগুলো আমি আপনাকে দিচ্ছি, আমি সঠিকভাবে এগুলো এখনো ভালোভাবে দেখতে পারিনি। তো প্রায় অ্যাটলিস্ট ধরেন 36,000 ক্লায়েন্ট আছে, এই 36,000 মানুষকে দাবি পরিশোধ করা কিন্তু আমার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে আছে, এটা পরিশোধ করা উচিত, এটা তাদের প্রাপ্য। মানে এখন আমার প্রশ্ন হলো যে আমি এটা কবের মধ্যে এটা পরিশোধ করতে পারবো, কারণ দেখা গেল অনেকে 2 বছর 3 বছর 4 বছর অনেক ক্ষেত্রে 5 বছরও নাকি হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে পলিসি, এগুলো এখন তারা ফেরত পাচ্ছে না, আবার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে। তার মানে হলো আমি কিন্তু এখন এমন একটা জায়গার মধ্যে দায়িত্ব নিয়েছি, ধরেন আপনার কোম্পানি যদি এটা আরেক দফা যদি বন্ধ হয়ে যায় তাহলে এখন যারা টাকা পয়সা পাবে এই ক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে। সমস্যাটা কী হবে যে একটু আশা ছিল বেঁচে থাকার, এখন এটাও বন্ধ হয়ে গেছে, কোম্পানিটাকে আবার বন্ধ হয়ে গেছে। তো এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিচ্ছি, একদিকে আমাদের কিছু কোম্পানির কিছু ল্যান্ড আছে, এই ল্যান্ডগুলো বিক্রির জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে পরামর্শ দিয়েছেন, কিছু কিছু ল্যান্ডের মধ্যেও ঝামেলা আছে, এগুলো ঠিক করার জন্য আমরা কাজ করতেছি, এগুলো থেকে আমাদের একটা ফান্ড আসতেছে, আমাদের অন্য সোর্স থেকেও কিছু ফান্ড আসতেছে, আবার কিছু ফান্ড এখন আমি নতুন করে ক্রিয়েট করব। এই তিনমুখী জায়গা থেকে কিন্তু একটা আপনার অর্থ তৈরি করে বা অর্থ বের করে এনে আমি কিন্তু এই ক্লেমগুলো দেওয়ার পক্ষে আমি আসি এবং আমি চাচ্ছি, এবং প্রতিদিন কিন্তু এখন কিছু কিছু করে ক্লেম কিন্তু আমি দেওয়া শুরু করে দিয়েছি, হয়তো এগুলা আপনার ফটো সেশন ছাড়া দিচ্ছি এই কারণে আপনারা হয়তো টের পাচ্ছেন না, কিন্তু বাট দেওয়ার কাজ কিন্তু চলমান, শুরু হয়ে গেছে। এটা চেয়ারম্যান মহোদয় আমাকে বলছে আপনি আস্তে আস্তে সব ক্লেমগুলো দিয়ে দেন, আর আমাদের কোম্পানির পেইড আপ ক্যাপিটালের টাকাও কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, তার মানে আমার কাছে কিন্তু ফান্ডও আছে। এখন এগুলোর মধ্যে কিছু কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো কী হয়েছে আপনার, এগুলো আসলে আমাদের এখানে অরিজিনালি একটা ম্যানেজমেন্ট ক্রাইসিস হয়েছে এই কোম্পানিতে, আমি অন্য কিছু বলবো না, এটাকে বলবো একটা ম্যানেজমেন্ট ক্রাইসিস। মানে ফিল্ড লেভেলে যখন আপনার মানুষকে পিআর বই দিয়ে দেওয়া হয়েছে, এই পিআর বইগুলো থেকে মানুষের পিআর কাটার পরে যে টাকাগুলো কোম্পানিতে আবার নিয়ে আসা, এই কাজটা সঠিকভাবে কিন্তু করে নাই। এখানে অডিট রিপোর্টে আমি দেখছি যে এখানে প্রায় 36 কোটি টাকার মতো বিভিন্ন সার্ভিসিং সেলে বা বিভিন্ন আপনার জায়গার মধ্যে কোম্পানি পায়, কোম্পানির 2018 সালের একটা রিপোর্ট আমি দেখলাম, তার মানে কিন্তু এখানে টাকা কিন্তু ফিল্ডের মানুষের কাছেও কিন্তু কোম্পানি টাকা পায়। তো এই ক্ষেত্রে এটাকে আমি ওটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি দিচ্ছি যে অরিজিনালি মানুষকে টাকাটা দেওয়া, তো টাকাটা দেওয়ার জন্য রেডি আছে। আবার কিছু কিছু এখানে আপনার এই জাল জালিয়াতির কিছু কাজও দেখলাম যে এখানে আছে, মানে কিছু কিছু মানুষ কী করছে আপনার, এখানে আপনার নিজেরাই পিআর বই ছাপাই ফেলছে, দেখলো তার কাছে পিআর বই শেষ, এখন সে নিজেই পিআর বই ছাপাইছে, ছাপাই আবার এটা থেকে মানে রিসিপ্ট দিচ্ছে মানুষকে, এরকম কিছু ঘটনাও আমি এখানে খুঁজে পেলাম। তো সব কিছু মিলেই হলো যে সমস্ত ক্লেমগুলো প্রায়োরিটি বেসড, যেগুলো খুব মানে ক্লিন আছে, আমি এগুলো দেওয়া শুরু করতেছি, এবং 2024 সালের ডিসেম্বরের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস, আমার কনফিডেন্স হলে কোনো মানুষ এখানে কোনো ক্লেম পাবে না, সবগুলো আমি
এখানে ছাড় দিতে পারবো ইনশাআল্লাহ। তো এটা একটা প্রতিবন্ধক, আমার প্রতিবন্ধকতার কথা আমি বললাম যে আমি একটা চ্যালেঞ্জের মধ্যে বসি এবং এটা আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমি এখন নতুন ব্যবসা যা করবো ওর চেয়ে বড় প্রতিবন্ধকতা এবং দায়বদ্ধতা হলো মানুষকে টাকা ফেরত দেওয়া, এবং এটার জন্য আমি প্রস্তুত। মানে আমাকে যদি সবাই মিলে সাহায্য করে বা সহযোগিতা দেয় বা একটু সাপোর্ট দেয়, তাহলে কিন্তু আমি খুব দ্রুত সময়ের মধ্যে আমি সবার ক্লেম আমি দিতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ। তো এই এই প্রতিবন্ধকতা যেমন আমি, আমার কাছে একটা চ্যালেঞ্জ। তো এরকম চ্যালেঞ্জগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে আসে, এবং এই এটা যদি আপনি পরিকল্পিতভাবে প্ল্যান করেন বা ধৈর্যের সাথে মোকাবেলা করেন, আমার দৃঢ় বিশ্বাস যে এই অন্তরায়গুলো ক্যারিয়ারের মধ্যে থাকবে না, এগুলো ওভারকাম করে আপনি সাকসেস পজিশনে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ।